সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যে জায়গা তুবাত আছি আসলে এটা হচ্ছে মলিয়াদারের মনুব্রিজ, যেটা মনুব্রিজের উপরে আসলে আমি উবাত আছি। তো আপনারা যেটা দেখতে পারবা, মলিয়াদারে হু হু করে আসলে খালি বন্যার পানি বাড়ের, প্রতিনিয়তই বন্যার পানি বাড়ের। মলিয়াদার পানি উন্নয়ন বোর্ডের সূত্রে আসলে যেমনটি জানা যায়, আজকে সকালেও পানি বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হইলেও এখন বর্তমানে বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত, যার কারণে জেলাবাসী পুরো একটা আতঙ্কের মধ্যে আছেন। আপনারা দেখতে পারেন আসলে নদীর মন নদীর প্রচুর স্রোত থাকার কারণে নদীর পাড়ে যে মানুষগুলো আসলে বসবাস করা তারা অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছেন। সে কোন জায়গা থেকে আসলে আমরা লাইভটা দেখা একটু কমেন্ট করে জানাইবা, আর আপনার এলাকার বন্যার কিতা খবর বা পানি কেমন একটু জানাইবা। আমরা দেখতে পারলাম অনেক ভাই বোন হল আসলে আমরা লয়ে যুক্ত আছেন, তো সে কোন জায়গাটাই লাইভটা দেখরা আপনারা কমেন্ট করে জানাইন, আর আপনার এলাকার বন্যার খবর কিতা তা জানাইবা। দে ফোন দিন আমার সাইড লেন ভিডিও চালাই গেল আমরা দেখতে পারলাম অনেক ভাই বোন হল আসলে আমরা লয়ে যুক্ত আছেন, তো সে কোন জায়গাটাই দেখরা আপনারা জানাইবা কমেন্ট করি, আর আপনার এলাকার বন্যার খবর কিতা কমেন্ট করি জানাইন। আমরা দেখতে পারলাম আসলে আমরা লোকে অনেক ভাই বোন হল যুক্ত আছেন, তো সে কোনটা থাকি যুক্ত আছেন একটু আপনারা কমেন্ট করবা সবাই, আর আপনার এলাকার বন্যার কিটা খবর সবাই একটু জানাইবা। আমি এই মুহূর্তে আসলে যেন আছি এটা হচ্ছে আপনার মলিয়াদারের যে মনু নদী আছে, তো মনু নদীর ব্রিজের উপরে আসলে আমি উবাত আছি। আপনারা দেখতে পারা মনু নদীর অনেক স্রোত, আর গত আজকে শুক্রবারেও পানি উন্নয়ন বোর্ডের সূত্রে যেমনটা আসলে আসিল সকালে বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হইল, বর্তমানে 28 সেন্টিমিটার উপরে দিয়ে আসলে পানি প্রবাহিত। আপনারা দেখতে পারেন আসলে নদীর প্রচুর স্রোত। সে কোনটাই আসলে লাইভটা দেখা একটু কমেন্ট করে জানাইবা, আর আপনার এলাকার বন্যার খবর কিতা বা পানি কেমন বাড়ের তাও জানাইন। আমরা অনেক ভাইয়ে আসলে কমেন্ট করা সৈয়দ রুকেয়া সুলতানা, আমি সিলেট থেকে দেখতেছি যে আপনার এলাকার বন্যার খবর কিতা আর কেমন আছেন জানাইবা। আরেক ভাই শামীম আহমদ সাতক গোবিন্দগঞ্জ থেকে দেখতেছি ভাই, জি ভাই কিতা খবর ভালো আছেন, আর আপনার এলাকার পানির খবর কিতা জানাইবা। একে সাজু ভাই কমেন্ট করছেন যে মলিয়াদার কিতা পানি ঢুকছে নি, ভাই মলিয়াদার মেন শহরও এখনও পানি ঢুকছে না, তবে বিপদসীমার উপরে পানি আছে, তবে অনেকটা গ্রাম আসলে প্লাবিত হয়েছে। তারপরে আলপু মিয়া ভাই কমেন্ট করছেন জগন্নাথপুর থেকে দেখলাম অবস্থা খুবই খারাপ, জি ভাই দোয়া করবা সবাই লাগে। তারপর আলী আহমদ ভাই কমেন্ট করছেন বিশ্বনাথ থেকে দেখরা পানি বাড়ের, জি ভাই বর্তমানে কিতা অবস্থা আপনার এলাকার তাও জানাইবা।
তারপর তাজি মাহমুদ ভাই কমেন্ট করছেন এটা কোন জায়গা ভাই, এটা মলিয়াদার যে মন নদীর পার আসলে ওটা থেকে রায়পুরাম। তারপর লুৎফুর রহমান ভাই করছেন এটা কোন জায়গা ভাই, ভাই এটা হচ্ছে মলিয়াদার মনু নদী যেটা রয়েছে মন নদীর ব্রিজের উপরে থেকে আসলে রায়পুরাম। হ্যাঁ আপনারা দেখতে পারা নদীর আসলে নদীর প্রচুর স্রোত থাকার কারণে কিচ্ছু দেখা যান না, আর আমরা যতটুকু জানতে পারছি আসলে মন নদীর সাইডে যে ঘর বাড়ি আছে অনেকের ঘর বাড়ি পানিত ভাসিয়া গেছে গিয়ে, যার কারণে মলিয়াদারে প্রায় 98টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ও আশ্রয়কেন্দ্রত মানুষজন আশ্রয় লইছেন। আর মলিয়াদার জেলা প্রশাসকের সাথে কথা হয়ে আসলে যেমনটি জানা যায় তারা জেলা প্রশাসকের পক্ষ তাই ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়াইছেন ও প্রত্যেকটা পরিবারে তারা ত্রাণ দেওয়া সহযোগিতা করা। আব্দুল আলিম ভাই কমেন্ট করছেন আমি সিলেট মদিনা মার্কেটে আছি, যে ভাই কিতা খবর ভালো আসুন, আর আপনার এলাকার বন্যার খবর কিতা তাও জানাইবা। তারপর জুবের ভাই কমেন্ট করছেন ভাই এটা কোন জায়গা ভাই, এটা আসলে মলিয়াদারের মন নদীর যে ব্রিজ মন নদীর উপর তাই। জুবের আহমেদ ভাই আবার কমেন্ট করছেন ভাই আপনি কোন জায়গা ভাই, আমি মলিয়াদার মন নদীর ব্রিজের উপরে আছি, আপনার এলাকার পানির অবস্থা কেমন জানাইবা। আপনার এলাকার পানির খবর কিতা সবাই কমেন্ট করে জানাইবা। আর বর্তমানে মলিয়াদারের মন নদীর পানি আসলে বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়া প্রবাহিত, যার কারণে শহরবাসী পুরাই আতঙ্কত আসুন। জুনেদ আহমদ ভাই লন্ডন তাই দেখরা ভাই কিতা খবর ভালো আসুন নি। তারপর আফজল ভাই কমেন্ট করছেন লালাবাজার তাই দেখলাম, জি ভাই কিতা খবর ভালো আসুন নি, আর আপনার এলাকার পানির খবর কিতা জানাইবা। আর আপনারা সবাই আসলে দোয়া করবা, মলিয়াদারের যে 60টা উপজেলা আছে প্রায় 60টা উপজেলায় প্রায় 1,00,000 মানুষ আসলে পানিবন্দী আসুন। তারপর ইচ লিবি এইরকম পানি আমার জীবনেও দেখি নাই দেশে যখন ছিলাম। জি ভাই বর্তমানে আসলে মলিয়াদারে মেঘ দিলেও এত পানি বাড়েন না, তবে ওই যে উজান থাকে আসলে যে পানিটা আর ও পানি আসলে মলিয়াদারে খালি প্রতিনিয়তই মলিয়াদার সিলেট ডুবে। দাদা আলী আহমদ জানু ভাই কমেন্ট আমাদের সাতকের দুয়ারায় সুরমা নদীতে 3 জন নিখোঁজ ইন্নানিল্লাহ ভাই কিলা জানাইবা কমেন্ট হই, আর বর্তমানে বন্যার খবর কিতা জানাইবা। আর আমি এখন যে জায়গার দাঁড়িয়ে আছি গত কিছুদিন তো গত সপ্তাহে পানিতে ডুবিয়া প্রায় 6 জন মারা গেছেন, এর মধ্যে সবই শিশু। তারপর আমরা মলিয়াদার যে মনুমুখ ইউনিয়ন আছে অন্য আশ্রয়কেন্দ্রও 2টা বাচ্চা আসলে পানির ডুবিয়া আসলে নিখোঁজ আছিল, তারপর 2 দিন পরে আসলে তারা লাশ উদ্ধার করা হয়েছে। তারপর মুকিত আলী ভাই মলিয়াদারে কোন জায়গা দেখাচ্ছেন ভাই, আমি মলিয়াদারের মন নদী যেটা রয়েছে মন নদী দেখাইলাম আসলে। জি ভাই একটু সাউন্ড কম আসলে সাউন্ডে সমস্যা করে, আর আমি যে জায়গা উবাত আছি আসলে ইনো নেটও একটু সমস্যা, ইনো আসলে টেলিফোন টাওয়ার নেটওয়ার্ক টাওয়ার থাকায় আসলে ইনো পুরা নেটও সমস্যা করে। আব্দুল আন্নান টি আলী ভাই কমেন্ট করছেন কুলাউড়া তাই দেখা ভাই, কুলাউড়ার কিতা খবর, কুলাউড়া তো বাক্কা মানুষ বন্যায় আসলে পানিবন্দী রয়েছেন, আপনার কুলাউড়ার কিতা খবর আর বন্যার পানি কেমন জানাইবা। তাহলে কবির হুসেন জবলু ভাই কমেন্ট করছেন আমি সিলেট জালালপুর থেকে দেখলাম পানি কি উজান যাচ্ছে, জিনা ভাই পানি খালি উজান থাকি নামের নামিয়া যে নিম্নাঞ্চল যেগুলো আছে ওগুলা আসলে এবারে বন্যায় যেটা আসলে সিলেটি ভাষায় একবারে বাসি যাক, নৌকা ডুবিয়া এখনও লাশ পাওয়া যায়নি দোয়া করবেন। আলী আহমদ জানু ভাই কমেন্ট করছেন ভাই কোন জায়গা নৌকা ডুবিরা এখনও লাশ পাইছে না জানাইবা, আর আপনার এলাকার বন্যার খবর কিতা ভাই, আমার লাই দোয়া করেন। আরো সালি ভাই কমেন্ট করেন জি ভাই আপনার সবাই লাই দোয়া করবা, আসলে মলিয়াদারের অবস্থা খুবই ভয়াবহ, সকালে আসিল বিপদসীমার 14 সেন্টিমিটার উপরে, তবে বর্তমানে বিপদসীমার 28 সেন্টিমিটার ক্রস করে দিয়েছে, অর্থাৎ 29 সেন্টিমিটার উপরে দিয়ে পানি প্রবাহিত হবে। আমাদের জকিগঞ্জের অবস্থা খুব খারাপ, এক ভাই কমেন্ট করছেন জি ভাই আমরা মলিয়াদারের অবস্থা খারাপ দোয়া করবা,
আর আপনার এলাকার বর্তমান অবস্থা কি দাদা নাই বা? তারপর আমাদের ইন্ডিয়ার মধ্যে মনু নদীর পানি অনেক বেশি বাড়ছে। জি ভাই, আপনারা আর ইন্ডিয়ার সব পানি তো আপনারা দিলাই রামডামলি দাদার আর সিলেটও তালাই তো সব বাসিয়া দাঁড় গিয়ে সব দোষ আসলে আপনারা, আপনি সব ইন্ডিয়াতেই পানি সব দিলাই রাও, ও কারণে আসলে সিলেট অঞ্চলে এত বন্যা হয়। তাদের আদার রাতের আলো সাইন কমেন্ট হোসেন ফেঞ্জগঞ্জ সাইড রাজি, আপনার এলাকার বন্যার খবর কি? তার বর্তমানে পানি কমেন না বাড়ের কমেন্ট করি জানাই বা। ঠিক আছে, এখন আসলে নামাজের টাইম হয়ে গেছে আর নেটেও সমস্যা হয়েছে, আবার আপনার দেখাইব নয় একটা লাইভের মাধ্যমে। তো বালা তখন সুস্থ তখন, আসসালামু আলাইকুম।